লোকসভা নির্বাচনের আগে শক্তি বৃদ্ধি বিজেপি শাসিত এনডিএ জোটের। বাড়ল শরিক দল, এনডিএ জোটে যোগ দিল জনতা দল। আজ শুক্রবারই দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেন জেডিএস প্রধান এইচডি কুমারস্বামী। সূত্রের খবর, আসন ভাগাভাগি নিয়ে আলোচনা করবেন দুই নেতা। আজই চূড়ান্ত সিদ্ধান্তও নেওয়া হতে পারে। এদিন দুপুরেই দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করতে যান কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা জেডিএস নেতা এইচডি কুমারস্বামী। উপস্থিত ছিলেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত। ওই বৈঠক থেকে জানানো হয় যে বিজেপি শাসিত ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক অ্যালায়েন্সে যোগ দিচ্ছে জেডিএস। কুমারস্বামীর সঙ্গে ছবি পোস্ট করে জেপি নাড্ডা বলেন, আমি খুব খুশি যে জেডিএস এনডিএ জোটের শরিক হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আমরা ওনাদের স্বাগত জানাচ্ছি। এতে এনডিএ আরও শক্তিশালী হবে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নতুন ভারত ও শক্তিশালী ভারতের লক্ষ্য পূরণ হবে। এনডিএ জোটে যোগ দেওয়ার পর কুমারস্বামী বলেন, আজ আমরা আনুষ্ঠানিকভাবে বিজেপির সঙ্গে হাত মিলালাম। আমরা প্রাথমিকভাবে যোগ নিয়ে আলোচনা করেছি, আমাদের কোনো দাবি নেই। গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত বলেন, এনডিএ কে আরো শক্তিশালী করতে জেডিএস আজ আনুষ্ঠানিকভাবে এনডিএ জোটে যোগ দিল। আমি অভিনন্দন জানাচ্ছি, সংসদীয় বোর্ড এবং জেডিএস আসন ভাগাভাগি নিয়ে আলোচনা করবে। বিগত কয়েক মাস ধরে জল্পনা শোনা যাচ্ছিল যে লোকসভা নির্বাচনের আগে বিজেপির সঙ্গে হাত মেলাতে পারে জেডিএস। বৃহস্পতিবারই দিল্লিতে আসলে জেডিএস প্রধান এইচডি কুমারস্বামী এবং তার ছেলে এইচডি কুমারস্বামী, জানা যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে দেখা করতে এসেছেন তারা। এরপরেই জোটের সম্ভাবনা আরও জোরালো হয়। আজ সেই জল্পনাই সত্যি হল। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।